দেখে মনে হতে পারে বিলাসবহুল অভিজাত কোনো আবাসন প্রকল্প অথবা পাঁচ তারকা আবাসিক হোটেল, কিন্তু এটি নারায়ণগঞ্জ বন্দরে শ্রমকল্যাণ কেন্দ্রে নির্মিত জেলার প্রথম মহিলা শ্রমজীবী হোস্টেল। 2021 সালের 8 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন। রফতানিজাত তৈরি পোশাক শিল্পে কর্মরত 20 লক্ষাধিক শ্রমিকের মধ্যে 60% নারী শ্রমিকের আবাসন সমস্যা দূর করতে সরকার হোস্টেলটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আধুনিক সুবিধা সম্পন্ন এই হোস্টেলে রয়েছে 21টি সিঙ্গেল রুম, 7টি ডাবল রুম এবং 4 জনের জন্য 580টি বেড। প্রত্যেকের ব্যবহারের জন্য চেয়ার টেবিল এবং ঢালাই খাট ছাড়াও রয়েছে প্রতি রুমের সঙ্গে একটি করে বারান্দা। 9তলা ভবনের প্রতি ফ্লোরে ক্যান্টিনে রয়েছে স্বল্প খরচে 2 বেলা খাবারের ব্যবস্থা। বিনোদনের জন্য হল রুম, অবসর সময় কাটানোর জন্য টেলিভিশন সহ নানা ব্যবস্থা রয়েছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। আছে সুপেয় পানি, লিফট, সিসি ক্যামেরা ও নিরাপত্তার জন্য থাকবেন অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারী। আমরা যে টাকা ইনকাম করি একা থাকা অবস্থায়, ঘর ভাড়া, কারেন্ট বিল এগুলো দিতে দিতে আমাদের হাতে টাকা থাকে না। ব্যাচেলার অবস্থায় থাকলে আমাদের কিছু টাকা আয় থাকবো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। শ্রমিকদের জন্য এরকম একটা জিনিস থাকার জন্য উদ্যোগ নিয়েছে সরকারের জন্য, সরকারের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আর লিখিত আবেদনের প্রেক্ষিতে শিগগিরই এই হোস্টেলে শ্রমজীবী নারীরা থাকার সুযোগ পাবেন বলে জানান বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক। বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়ে থাকতে পারবেন। আমাদের ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, শ্রমজীবী মহিলারা তারা আবেদনের প্রেক্ষিতে এখানে উঠতে পারবেন। 0.55 একর জমিতে সরকারি অর্থায়নে নির্মিত এই নারী হোস্টেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 55 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।